শাস্ত্রবিরোধী আন্দোলনের লেখক রমানাথ রায়ের জন্ম উনিশশো চল্লিশে মধ্য কলকাতায় ইছামতি নদীর ধারে বাংলাদেশের যশোর জেলার এক বেনামি গ্রাম গোগোতে তার পৈতৃক নিবাস রমানাথ রায় একজন বিতর্কিত লেখক অস্থির সময়ের লেখক তার লেখায় প্রচলিত রোমান্টিসিজম যেমন নেই তেমন গল্পের কোনো নির্দিষ্ট প্লটও নেই গল্পহীন গল্প লেখায় তাঁর স্টাইল আপাতভাবে তার গল্পগুলি পড়ে মনে হতে পারে অ্যাবসার্ট গল্প এমন গল্পের আসলে কোনো মানেই নেই শাস্ত্রবিরোধী আন্দোলন নিয়ে এই দশক পত্রিকায় তিনি লিখেছিলেন ছোট গল্প আজ থেকে সমস্ত শর্তের বিরুদ্ধে সমালোচকের সমস্ত সংজ্ঞার বেড়ি ভেঙেছে বেরিয়ে এসেছে ছোট গল্প এখন কবিতার মতোই স্বাধীন এবং মুক্ত। আমরা যা লিখবো যেমন করে লিখব তাই ছোট গল্প শাস্ত্রবিরোধিতা মানেই এক স্বাধীন দৃষ্টিভঙ্গি সমকালীন লেখক এবং সমাজের প্রতি এক ধরনের বিতৃষ্ণা তৈরি হয় তার মধ্যে আর সেখান থেকেই তার গল্প লেখার সূত্রপাত তার কথায় স্বাধীনতা লাভের পর যে নতুন প্রজন্মের সৃষ্টি হলো তার সংকট কারও লেখায় ধরা পড়তো না বুঝ সভ্যতা আজ মানুষকে কতখানি নিঃসঙ্গ করে তুলেছে এবং চিরকালের আদর্শ ও বিশ্বাসকে কেড়ে নিয়ে সর্বশান্ত করে দিয়েছে সেসব দুঃখের কথা ভেবে কাউকে একবারও দীর্ঘশ্বাস ফেলতে দেখতাম না অথচ এরা সকলেই নিজেদের সমাজ সচেতন মনে করত রমানাথ রায়ের কথায় একটা সময়ের পর পাঠক হয়ে তিনি আর আনন্দ পাচ্ছিলেন না তার নিজের মধ্যে জমে উঠতে শুরু করেছিল অনেক কথা অনেক যন্ত্রণা অনেক গোপন দুঃখ সেই দুঃখ প্রকাশের জন্য প্রয়োজন হয়ে উঠেছিল এমন এক ভাষার যে ভাষা প্রতিটি মানুষের কাছে বোধগম্য হবে কিন্তু সাহিত্যের জগতে এসে তিনি দেখতে পেলেন বাস্তববাদী সাহিত্যের নামে এক ধরনের লেখালেখি চলছে যা না বাস্তব না সাহিত্য বিভিন্ন নিচুতলার মানুষের জীবনযাত্রার ছবি এঁকে তাতে আঞ্চলিক কিছু ভাষা বসিয়ে দিয়েই তারা মহৎ সাহিত্য সৃষ্টির প্রয়াস করছেন এরপর একটি বা দুটি নারী চরিত্রকে কেন্দ্র করে রচিত হয় চিরপুরাতন বস্তা রোমান্টিক কাহিনী। এই সব গল্প উপন্যাসে আজকের মানুষের সত্যিকারের কোনো গভীর সমস্যা বা সংকট সেখানে ফুটে উঠছে না এই প্রসঙ্গে তিনি লেখেন উনিশশো বাষট্টি কি উনিশশো সালে আমি খুব সচেতনভাবে গল্প লিখতে শুরু করি লিখতে গিয়ে বাস্তবতার সমস্যাটি আমার কাছে বারবার ঘুরে আসতে থাকে কেবলই নিজেকে জিজ্ঞাসা করি কোনটা বাস্তব কোনটা অবাস্তব কোনটা সত্যি কোনটা মিথ্যে একজন কৃষকের সমস্যা তুলে ধরলেই বাস্তব হবে আর আমার নিজের সমস্যাকে তুলে ধরলে অবাস্তব হবে কেন কোন যুক্তিতে আমার কাছে আমার সমস্যা যতখানি বাস্তব একজন কৃষকের সমস্যাও কি ততখানি তীব্র বাস্তব কখনোই নয় যদি বলি হ্যাঁ তাহলে সেটা হবে ভণ্ডামি আস্তে আস্তে টের পাই আমি নিজেই একটা অনন্ত বিষয় হয়ে উঠতে পারি আমার ভিতর দিয়েই বেরিয়ে আসতে পারে আজকের মানুষের সত্যিকারের সমস্যা সংকট লেখভার সময় আমি শুধুমাত্র ব্যক্তি আমি থাকি না হয়ে উঠি সার্বজনীন আমি তার অধিকাংশ গল্প তাই উত্তম পুরুষে রচিত তার গল্পে নায়ক তিনি নিজেই আর এটাই তার বৈশিষ্ট্য রমানাথ রায়ের গল্পে বিষণ্নতা মেশানো একটা চাপা কৌতুক আছে পরশুরাম বা শিবরামের মতো তার গল্পকে এক কথায় হাসির গল্প বলা যাবে না হাসির পাঁচটা ভাগের মধ্যে তার গল্পকে কোনো একটা বিশেষ ভাগে ফেলা যাবে না অনেকটা অন্তঃসলীলা নদীর মতোই তার গল্পে হাসির একটা চোরা স্রোত রয়েছে কিন্তু সিরিয়াস একজন লেখকের লেখায় চাপা কৌতুক বা প্রচ্ছন্ন হাস্যরস থাকবে কেন কেন জীবনের এত জটিল মনস্তত্ব বোঝাতে গিয়ে তাকে হাতিয়ার করতে হয়েছিল হাস্যরসকে রমানত রায়ের লেখায় উইট এবং হিউম্যান মিশে থাকে কখনো থাকে হালকা স্যাটায়ার এর সঙ্গে সামান্য ফ্যান্টাসিও মিশে থাকে বেশ কিছু গল্পে কখনো সরাসরি কখনো বা আপাত অর্থহীনতার মধ্যে কৌতুক প্রতিফলিত হয় আবার তির্যক দৃষ্টিভঙ্গিতে সমাজের প্রতি এক ধরনের সূক্ষ্ম খোঁচা থাকে তার গল্পে এই ধরনের কয়েকটি গল্প হলো সামনে সাতাশ বলার আছে কোকো কান্না ট্যাবলেট প্রভৃতি তবে এই সব গল্পে তিনি যে পুরোপুরি দুঃখকে জয় করেছিলেন তা নয় মাঝে মধ্যেই একটা সর্বগ্রাসী দুঃখ বা বিষণ্নতা লেখককে ঘিরে ধরে রমানাথ রায়ের বেশ কয়েকটি গল্পে রয়েছে ব্ল্যাক হিউমার আশাভঙ্গ ও দুঃখের সঙ্গে কমেডির মিশ্রণকে বলা হয় ব্ল্যাক হিউমার ধনতান্ত্রিক সভ্যতা কিভাবে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তার পরিচয় আছে দেবদাস ও পার্বতী গল্পে মধ্যবিত্তের অসহায়তার বর্ণনা করতে গিয়ে সমাজের দুর্নীতির প্রতি কটাক্ষ করেছেন লেখক ক্রোধ গল্পটিতে কাঁকর গল্পে রমানাথ রায় আবেগ বা ধারে কাছেও যাননি আবেগহীন এক নগ্ন বাস্তবতায় পাঠককে তিনি আছড়ে ফেলেন গল্পের এইভাবে হরিবাবুর জন্ম কলকাতায় তিনি রেশনের চাল খেয়ে বড় হয়েছেন ফলে কাঁকর জিবতে চিবতে তাঁর দাঁত যেমন শক্ত তেমন মজবুত হয়ে উঠেছে শুধু তাই নয় তিনি এখন নরম ভাতের বদলে শক্ত কাঁকড়ই বেশি পছন্দ করেন কাঁকর চিবোতে না পারলে তার এখন সুখ হয় না পাকস্থলী তৃপ্তি পায় না তাই ভাতের সঙ্গে কাঁকড় তার চাই না হলে তার চলে না মেজাজ খিটখিটে হয়ে যায় এই গল্প একই সঙ্গে চরম ব্যঙ্গাত্মক ও চরম সাংঘাতিকও বটে এই গল্পই ব্ল্যাক হিউমারের আদর্শ উদাহরণ দুর্নীতি স্তর কতটা লঙ্ঘন করলে এমন সমাজ ব্যবস্থার পরিচয় পাওয়া যায় রমানাথ রায়ের লেখার আরও একটি বড় বৈশিষ্ট্য একই বাক্যের একই ধরনের বাক্যের পুনরাবৃত্তি পড়তে পড়তে কোথাও কোথাও পাঠকে ধৈর্যচ্যুতিও করতে পারে বিরক্তিও আসতে পারে যিনি প্রথম পড়ছেন তার মনে হতে পারে একই কথার অহেতুক চর্বিত চর্বণ কিন্তু যারা অনেকগুলি গল্প পড়েছেন যারা তার গল্পের ঘরনার সঙ্গে পরিচিত তাদের কাছে তেমন অস্বাভাবিক মনে হবে না কারণ ততদিনে তারা রমানাথ রায়ের লেখার মূল সুরটির সঙ্গে নিজেকে একাত্ম করে ফেলেছেন তারা জানেন বারবার একই লাইনের ঘুরে ফিরে আসা লেখকের অক্ষমতা নয় পুনরাবৃত্তির দোষে তাকে দুষ্টও করা যায় না এ এক সচেতন প্রয়াস যা বারবার সংলাপ হয়ে ফিরে আসে পড়তে পড়তে নিজের অজান্তেই একটা অভিঘাত তৈরি হয় লেখক যেন হাত ধরে পাঠককে বুঝিয়ে দিচ্ছেন এই দিকে তাকাও বারবার তাকাও একই জায়গায় ক্রমাগত আলো ফেলে চোখকে বাধ্য করছেন সেই দিকে চেয়ে থাকতে লেখক যে সময়ে বসবাস করছেন যে সময়ে লিখছেন সেই সময়টা ঠিক কেমন চারপাশের আবহাওয়াটাই বা কেমন সেই সময়ে কোন ভাষায় কথা বলছেন আশেপাশের লোকগুলো অনেক সময় গল্পের মধ্যে এই আবহাওয়াটাই উঠে আসে সাহিত্য কালজয়ী হলেও সময়ের একটা ছাপ থেকেই যায় রমানাথ রায় একজন সচেতন মানুষ চারপাশের নানা ঘটনা তার মনেও ঝড় তোলে তিনিও প্রতিবাদী হয়ে ওঠেন তবে তার প্রতিবাদ তো রাস্তায় নেমে তার স্বরে চিৎকার নয় তার প্রতিবাদ তাঁর ব্যঙ্গে তার বার্তা তার তাচ্ছিল্যে কখনো কখনো একটা ঘুষির থেকেও মৃদু চিমটি বেশি কার্যকর হয়ে ওঠে লেখক মুষ্টি যোদ্ধার মতো ঘুষি পাকার নেই মৃদু হেসে আলতো চিমটি দিয়েছেন সেই প্রতিবাদ অনেক বেশি তীক্ষ্ণ এভাবেই এক একটি গল্পে নতুন নতুন আঙ্গিকে ধরা দিয়েছেন লেখক রমানাথ রায় লেখককে চেনা যায় তার সৃষ্টিতে তাই আমাদের তার সৃষ্টির কাছে বারবার নত যেন হতেই হবে